আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি, আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার, কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি, উনি দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট, আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে, এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15-15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন করতে পারে, এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে এটা ফর্মালি প্রকাশ করা হবে, প্রকাশ করা হবে, এটা নিয়ে আলোচনা করা। আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডিপ্লয়েড এবং তারা তাদের সাধ্যমতো এই কাজে নিয়োজিত। এখন রাজনীতিবিদরা বললেন যে জেনারেল সাহেব আপনি নিরাপত্তার দায়িত্ব নেন, সামবডি হ্যাজ টু টেক ইট, আমি সে আর তো কেউ নেওয়ার নাই, আমি নিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায়িত্ব আমার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে, বাট আমাদের আরও অনেক কাজ করতে হবে, ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন, আমরা এই নর্মাল স্থিতি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। Functionality ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।